হাই ফ্রেন্ডস, আমি বনানী। আমি থাকি কলকাতাতে। আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই গ্রামে। আমার একটা স্বপ্ন, আমি একটা ইউটিউবার হব। তো অনেক দিন ধরেই এই চ্যানেলটি খোলার পরিকল্পনা চলছিল, আজকে খুলেই ফেললাম এই চ্যানেলে। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করছি আমার সমস্ত ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার এই চ্যানেলে ডেইলি ব্লগ, রিভিউ, আনবক্সিং, ট্রাভেল ব্লগ এবং আরও বিভিন্ন রকম হাতের কাজ, ঘর সাজানোর বিভিন্ন জিনিস, এই সমস্ত জিনিসই শেয়ার করব। তোমরা যদি আমার সাথে, আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আমি ন্যাচারাল থাকতে খুব পছন্দ করি এবং আমার ভিডিওর মাধ্যমে আমার যে সিম্পলনেস, ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলোই তুলে ধরব। অতিরঞ্জিত, অনেক সাজানো গোছানো ব্লগ, অনেক কিছু দেখানো, এই সমস্ত ব্লগ তো আমরা অনেকেই দেখি, কিন্তু ন্যাচারাল ব্লগ খুবই কম দেখা যায়। ন্যাচারাল ব্লগ সবাই দেখতে চায়, কিন্তু আজকালকার যুগে মেকি জিনিসটা অনেকটাই বেশি। তো অনেকেই ন্যাচারাল ব্লগ করে ইউটিউবে, আমি সেগুলো খুব পছন্দ করি। আমার যা আছে, যেটুকু আছে, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। আমার জীবনে আমি কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেগুলো তো। আমার নাম হচ্ছে বনানী। আমার হাজবেন্ড একটা সার্ভিস করে, বাইরে থাকে, সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমার দুটো বেবি আছে, একটা 11 বছর বয়স আর একটা 5 বছর বয়স। একজন 7-এ পড়ে আর একজন LKG-তে পড়ে। আমার দুটোই মেয়ে, আমি ওদেরকে নিয়ে সিটিতে একাই থাকি। তো আমার হাজবেন্ড যেহেতু বাইরে চাকরি করে, তাই উনি যখন ছুটি পান তখন বাড়িতে আসে। আর আমার রিলেটিভসরা এখানে ঘুরতে আসেন, কিন্তু সব সময়ের জন্য আমি একাই থাকি। তো একা থাকতে থাকতে মনের মধ্যে ইচ্ছে হলো যে একটা কোনো কিছু করি। তো ঘরেতে সব কিছু সামলে, বাচ্চাদের সামলে, ওদের স্কুল, দুজনের টিউশন, সমস্ত কিছু করার পর কিন্তু আমার বাইরে কোথাও কিছু করার বা কোনো কাজ করার সময় থাকে না। তো যেটুকু সময় পাই, সেই সময়ে অন্য কোথাও যেয়ে কাজ করা বা অন্য কোনো কাজের সঙ্গে ইনভলভ হওয়াটাও সম্ভব নয়, কারণ ওদের পড়াশুনো, খাওয়া দাওয়া, ওদের পড়া ছোট, ওদের সব কিছুই আমাকে একা হাতে সামলানো লাগে। দুজন মেয়ে, দুইবার স্কুলে দিয়ে আসা, এক ছোটোটাকে আবার নিয়ে আসা, এই সমস্ত করতে সারাদিনে 6-7 বার আমাকে আপ ডাউন করতে হয়। প্রায় 1.5 কিলোমিটার করে পথ এক একবার যা, মানে যে যেতে 1.5 কিলোমিটার, আসে 1.5 কিলোমিটার। তো এইভাবে সব কিছু করার পরও আমি ইউটিউবে ভিডিও করতে ভালো। এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের সাথে আমার জীবনের যা যা আমি করছি সব কিছু শেয়ার করতে চাই। আর আমি চাই যে তোমরা আমাকে এই চ্যানেলটির মাধ্যমেই আপন করে নাও। আমার ভিডিওগুলো কিন্তু খুবই ন্যাচারাল হবে, অতিরঞ্জিত একদমই হবে না, কারণ বেশি কিছু বাড়িয়ে দেখানোর থেকে আমি নিজে যা যেটা সেটাই দেখাবো। তো এদের এত কিছু দায়িত্ব পালন করা, তারপর বাজার ঘাট, তারপর ঘরের সমস্ত কাজ, রান্নাবান্না সব কিছু করার পরও তোমাদের মনে হতে পারে যে এর কাছে টাইম কোথা দিয়ে আসে, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনটাকে ফ্রেশ রাখার জন্য, যাতে নিজের মনটা, মানে বলে না, মনের মানে কোনো কোনো সময় মানে খালি দিমাগ, মানে শয়তানের দিমাগ, মানে সেরকম কোনো মানে খারাপ টেনশান এই সমস্ত মাথায় না আসে, তার জন্যই আমার এই টাইমটুকু, যেটুকু টাইম আমি পাই কাজের ফাঁকে, আমার ইচ্ছে আমি ইউটিউব ভিডিও করব এবং ডেইলি ব্লগ করব। তো আমি চেষ্টা করব তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দেওয়ার। প্রতিদিন ব্লগ দিতে পারবো কিনা জানি না, তবে একদিন অন্তর একদিন এইভাবে আমি আমার ব্লগগুলি দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে পরপরও তোমরা ব্লগ পেতে পারো। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার এই ব্লগে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি কিউএনএ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। আর কী ধরনের ব্লগ তোমরা পছন্দ করো, কী ধরনের স্পেশাল ভিডিও তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করব। আর তাছাড়া আমি ডেইলি ব্লগ দিয়ে স্টার্ট করব। তো বন্ধুরা, আজকের আমার এই ফার্স্ট ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার ভিডিওটি, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, কারণ আমি ভিডিও দিলে তোমরা সেটার নোটিফিকেশান পাবে, তবেই তোমার ভিডিও দেখতে পাবে। আজকের মতো আসি বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে চলে আসবো। টাটা বন্ধুরা।